মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি আর্জেন্টিনা। উরুগুয়ে ও প্যারাগুয়ে 2030 সালের ফুটবল বিশ্বকাপে সরাসরি খেলবে। এই ছয়টি দলকে বাছাই পর্বের বাধা পার হতে হবে না। বৃহস্পতিবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিষয়টি নিশ্চিত করেছে। অর্থাৎ 48টি দল নিয়ে হতে যাওয়া বিশ্বকাপে 42টি দলকে বাছাই পর্ব খেলে মূল পর্বের টিকিট পেতে হবে। গতকাল বুধবার ফিফা জানিয়েছিল, প্রথমবারের মতো তিনটি মহাদেশ জুড়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। যৌথভাবে আগামী 2030 বিশ্বকাপের আয়োজক থাকবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। এই তিনটি দেশ সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। এছাড়া একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। তবে এই তিনটি দেশের সরাসরি বিশ্বকাপে খেলার ব্যাপারে কিছু উল্লেখ ছিল না বিবৃতিতে। 24 ঘন্টার মধ্যে ফিফা এবার জানিয়েছে যে আর্জেন্টিনা, উরুগুয়ে আর প্যারাগুয়েরও অংশগ্রহণ নিশ্চিত। 2030 সালের বিশ্বকাপের যৌথ আয়োজক হতে সম্মিলিতভাবে একমাত্র বৃত্তি করেছিল আফ্রিকা মহাদেশের মরক্কো এবং ইউরোপ মহাদেশের স্পেন ও পর্তুগাল। সর্বসম্মতিক্রমে তাদেরকেই বেছে নিয়েছে ফিফা কাউন্সিল। শুধু তাই নয়, বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশের আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। 1900 সালে বিশ্বকাপের প্রথম আসর বসেছিল উরুগুয়েতে, সেবার মন্তেভিডিওতে অবস্থিত এস্তাদিও সেন্টেনারিওতে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া নিঃসন্দেহে প্যারাগুয়ের জন্য সুসংবাদ। ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার গত 3 আসরের একটিতেও বাছাই পর্বের বাধা পার হতে পারেনি তারা।